হ্যালো প্রিয়াঙ্কা দি। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনারা কেমন আছেন? হুম 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 তো আজকে তো বাবুর রেজাল্ট বেরোলো না, তো কোন ক্লাস হলো বাবুর? আচ্ছা, ক্লাস 10 হলো। বাহ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, ওদের তো বাংলা মিডিয়াম না? আচ্ছা আচ্ছা, হুম হুম পাশ করে গেছে, খুব ভালো। তা বাবু কোনো পজিশন পেয়েছে নাকি? ও, পায়নি, শুধু পাশ করেছে। না না না, পাশ করে গেছে এটাই ভালো। বাবু কোনো পজিশন পায়নি, তো এই নিয়ে অত মন খারাপ করো না প্রিয়াঙ্কা দি, পাশ করে গেছে এটাই তো বড় কথা, পজিশনের কি আর দরকার। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়েরও কালকে রেজাল্ট বেরিয়েছে। ওর এবার ক্লাস 9 হলো। ও তো বাবুর থেকে 1 বছরের ছোট। হুম হুম আর জানেনি তো, ও প্রত্যেকবারই পজিশন করে। আর ইংলিশ মিডিয়াম জানেনি তো, পড়ার এত চাপ, এত চাপ প্রিয়াঙ্কা দি, কি বলবো। বাংলা মিডিয়ামের মতো তো না, বাংলা মিডিয়ামে তো পড়ার তো চাপ থাকে না, ইংলিশ মিডিয়ামে তো খুব চাপ। ও তো প্রত্যেকবারের মতো এবারও পজিশন করেছে। হ্যাঁ, শুধু রেজাল্ট একটু খারাপ হয়েছে। ওর তো ক্লাসে এবার 7th হয়েছে। কি, ও ওদের ক্লাসে তো 7 জনই পড়ে।